হ্যালো গাইস, আমি আসিফ, আপনাদের দুষ্টু ছেলে দুষ্টু ব্লগার। আজকে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগেতে কোনো দুষ্টুমি হবে না। আজকে আমরা চলে এসেছি, এও করব না আজকে। আজকে আমরা চলে এসেছি আগ্রায় বিশ্ব ইজতেমায়, মতলব বিশ্ব কি বলে, ওয়ার্ল্ডের ইজতেমা, তাই তো? যাই হোক, একটা বড় ইজতেমা আগ্রায়, তোমরা নাম হয়তো শুনেছ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ম্যাসিভ লোক হয়েছে। আফটার থ্রি ইয়ার্স, 3 বছর প্রায় লকডাউনের পরে এই প্রথম ইজতেমা হচ্ছে। প্রচুর লোক হয়েছে, আমরা প্রায় 2 কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে আসলাম। প্রচুর কষ্ট হয়েছে, এইরকম অকওয়ার্ডভাবে ইন্ট্রোটা চালু হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তা জাস্ট খবরের পেপার পড়তে এসছিস নাকি বায়ান শুনতে এসছিস? হ্যাঁ, ওইদিকে চল, প্লাস্টিক পিচ্ছা বসবো ভাই। আমাদের এখন দোয়া শেষ হয়ে গিয়েছে, এবার সবাই যাবে ভিড় গুলোকে দেখবে। ফোনের ক্যামেরা ভালো, মুখ একদম জল জল করছে, সবার কেঁদে মুখে আলাদা একটা নূর চলে এসছে। আমাদের সারপ্রাইজ যাবে, বেরুন খেজুর পাটি দিচ্ছে রে, খেজুর পাটি দিচ্ছে। আমি চলে যাচ্ছি।